দাদা আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কতদিন যাবত এগুলা পালেন? আমি মোটামুটি 15-16 বছর ধরে পালি। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 4টে মেয়ে। মাশাআল্লাহ, বিয়ে শাদী হয়েছে সবার? হ্যাঁ, দুইটা বিয়ে শাদী। আচ্ছা, তাহলে সবার বিয়ে শাদী হোক, আল্লাহ ভালো রাখুক। দেখেন এরা তিনজন মানুষ আছে একসাথে, তিনজনের কি একই জায়গায় না? না, বিভিন্ন এলাকায়। এটা বাথানটা কোন জায়গায় রেডি? এটা বাথানটা চাটমরুলি ফলজানা। তিনজন লোকের কর্মসংস্থান, ওনার চারটে মেয়ে আছে। দেখেন যারা আছেন দেখবেন, ওদের জন্য একটু দোয়া করবেন। দেখেন কত কষ্ট করে তিনজন ব্যক্তি এগুলো পালার জন্য। এগুলোও তো একটা রিজিকের ব্যাপার, রিজিক না হলে আল্লাহ তাআলা এগুলো পাঠাইতো না। আমরা হয়তো খাই না, অন্য জনে খাই, সবার একটা রিজিকের ব্যাপার। যেমন যে ব্যক্তিরা দেখেন তারাই আছে এখানে, গিয়ে সবার এই যে আবর্জনাগুলো খায়, দেখেন শেষ করে দিচ্ছে। আবর্জনার ধ্বংসের মূল হয়েছে। বাচ্চাগুলাও মার মতন টিপটিপ করে খাচ্ছে, কত সুন্দর। বাচ্চাও তো মনে হয় 50-60টা হবে দেখতেছি, অনেকগুলো বাচ্চা। বাচ্চা তার একটা কত কয় টাকা ফিস বেচা যাবে দাদা? এগুলো বাচ্চা একটা মিনিমাম 4-5 হাজার। এই বাচ্চা 4-5 হাজার, ওজন তো মনে হয় 2.5 কেজি। আচ্ছা, খুবই ভালো হয়েছে। এই যে আবর্জনা গুলো পরিষ্কার করে দিচ্ছে, খাইয়া দিচ্ছে। মোটা খাইয়া লিলে তার সমস্যা নেই, উপরে গুলো একাই মরে যাবে। অসুস্থটা ভালো ডাক্তার দেখেন, দরকার প্যাট মনে করলাম প্যাট করা।